আমি লেখাপড়া করেছি, তারা আজকে চাকরি বাকরি করতেছে, তারা আজকে ভালো অবস্থায় আছে। যে একটা ভালো ছাত্র সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আসন্ন 5 নং সিলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন 2022, এই নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর আশা, সৎ নির্ভীক অন্যায়ের প্রতিবাদী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, সুশিক্ষিত ও নিঃস্বার্থভাবে ভোটারদের পাশে থাকবে এইরকম একজনকে তারা ভোট দেবেন। জহিরুল ইসলাম বাদল বলেন, আপনারা আমাকে 3-3 বার বিপুল ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন, এইবারও আমাকে শেষবারের মতো সুযোগ দেবেন। গতকাল সাবেক সফল চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদল নির্বাচনের প্রচারণায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশ্বস্ত করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আশা, একটি স্বচ্ছ নির্বাচন, যোগ্য ব্যক্তি যেন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। ভোটারগণ 27 জুলাই উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে শতভাগ আশা করছেন। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রাজীব হোসেন। আমি জহিরুল ইসলাম বাদল, 5 নং সিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি এই ইউনিয়নে বারবার নির্বাচিত হয়েছি, 3-3 বার আমি নির্বাচিত হয়ে দীর্ঘদিন আমি এই মানুষের মাঝে মানুষের সেবা করেছি এবং এই বছরও নির্বাচনে আমি মানুষের সেবাকে ব্রত সামনে রেখে আমি নির্বাচনে গণসংযোগ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমার নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে, আমি আল্লাহর কাছে আশাবাদী এই বছর নির্বাচনেও আমি জয়লাভ করব এবং সকল মানুষ, এই ইউনিয়নের সকল মানুষ আজ 34 বছর যাবত 1988 থেকে শুরু করে 6টি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, এইটা আমার সপ্তম নির্বাচন। 6টি নির্বাচনের 5টি নির্বাচনে আমি ভোটে জয়লাভ করেছি, 2টা নির্বাচনের রেজাল্ট আমার আর ছিনতাই হয়েছে মানে মাত্র সামান্য কয়েক ভোটের ব্যবধান দেখে 2-2 বার আমার রেজাল্ট আমার বিপক্ষে ঘোষণা করেছে। তা আমি এই বছর অত্যন্ত আশাবাদী যে এই ইউনিয়নের মানুষ আমাকে চেনে জানে, আজ 34 বছর যাবৎ এই ইউনিয়নের মানুষের মাঝেই আমি বিচরণ করছি। আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছুই করি নাই, আমার কাজই ছাত্র জীবন থেকে আমি মানুষের সাথে মেলামেশা করা, সামাজিক কাজ করা, মানুষের নিরীহ মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমার সারা জীবনের কাজ। আমি 1980 সনে কাকমারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলাম, পরবর্তীতে এসে 3 বার আমি চেয়ারম্যান হয়েছি এবং সফলভাবে আমি মানুষের মাঝে কাজ করেছি। কোনো ঘুষ দুর্নীতি এই ইউনিয়নের প্রতিটি মানুষ, কোনো মানুষ বলতে পারবে না যে আমি আমার এই দীর্ঘ সময় চেয়ারম্যান জীবনে আমি কারো কাছ থেকে 10 টাকা ঘুষ খেয়েছি, কাউকে পুলিশ হয়রানি করেছি, কারো প্রতি আমি ব্যভিচার করেছি। আমি এই বিষয়টাকে আমি আমার ধর্মের একটা অংশ হিসাবে আমি মানুষের মাঝে কাজ করে যাচ্ছি যে এটাই আমার ধর্ম, পরপারে মৃত্যুর পরে পরেও যেন মানুষ আমাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার কাছেও যেন আমি জবাবদিহিতা করতে পারি। যেহেতু এই ইউনিয়নের সবচেয়ে বেশি সময় আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, আমি যদি মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকি, আল্লাহ পরকালেও আমাকে শের তার ফয়সালা আল্লাহ করে দেবেন এবং আগামী 27 তারিখ নির্বাচনে আমি ইনশাআল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করব, এই আশাবাদ দেখব। আমি চেয়ারম্যান থাকাকালীন আমি প্রথম যখন আমি চেয়ারম্যান হই 1988 সনে, আমাদের ইউনিয়ন ছিল সিলিমপুর ইউনিয়ন, বৃহত্তর সিলিমপুর ইউনিয়ন, এটা বিভক্ত হয়ে পোড়াবাড়ি ইউনিয়ন এবং সিলিমপুর ইউনিয়ন আলাদা ইউনিয়ন পরিষদ হয়েছে। আমি প্রথম চেয়ারম্যান হয়ে আমার এলাকায় বরুহা বাজারে আমি একটা ইউনিয়ন পরিষদ স্থাপন করেছি, যা নাকি এই অত্র অঞ্চলের মানুষ হাতের কাছে তাদের সেবা পাচ্ছে এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমি আমার মাধ্যমে অনেক হয়েছে। এই যে এই গত কয়েক বছরেও আমি চেয়ারম্যান না থাকা অবস্থায়ও ইনশাআল্লাহ আমার এলাকায় আমি পাকা রাস্তাঘাট বেশ কাজ করেছি। এটা হেড অফিসে, এলজিডির হেড অফিসে আমার বন্ধুবান্ধব ছিল, তাদের মাধ্যমে আমি অনেকটা কাজ আমি আমার এলাকায় করেছি, রাস্তা বেশ কয়েকটা রাস্তা করেছি, কালভার্ট করেছি। আমি করোনাকালীন সময়ে আমার সাধ্যাতীত চেষ্টা নিয়ে আমি মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, বিভিন্ন গ্রামে গ্রামে আমার সাহায্য সহযোগিতার ছোঁয়া আমি প্রত্যেকটি গ্রামে আমি দিয়েছি। আমার আর্থিক অবস্থা অত ভালো না যে আমি আর কোনো বৈবিত্ত পরিবারের লোক, আমি মানুষের ভালোবাসা নিয়ে আছি, এই ভালোবাসা নিয়েই আমি অনেক ছেলে
আমার এই চেয়ারম্যান জীবনে অসহায় অনেক ছেলেকে আমি লেখাপড়া করেছি, তারা আজকে চাকরি বাকরি করতেছে, তারা আজকে ভালো অবস্থায় আছে। যে একটা ভালো ছাত্র, স্কলার ছাত্র, টাকা পয়সা অভাবে লেখাপড়া করতে পারে না, তার লেখাপড়ার সুব্যবস্থা আমি করেছি। এরম উদাহরণ এই ইউনিয়নে অনেক আছে। আমার এই ইউনিয়নে অসমাপ্ত কাজ হলো, আমাদের প্রথম কাজ হলো যে আমাদের ইউনিয়ন কমপ্লেক্স, এটা একটা সরকারের দাবি যে প্রত্যেক ইউনিয়নে একটা করে ইউনিয়ন কমপ্লেক্স হবে। আমার ইচ্ছা যে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, প্রথম কাজ হবে আমার ইউনিয়ন কমপ্লেক্স বরুহা বাজারে আমি স্থাপন করব। এই কাজকে সামনে রেখে আমি নির্বাচনের মাঠে বিচরণ করছি।